नमस्कार प्रियार सिम्पल कुकिंग चैनले सकल नतून पुरानो बंधुदेर स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे शेयर करछी रस गोकुल पिठे। पिठेटा आमी तैरी करा शुरू करछी। एखाने आमी नियेछी 500 ml दूध। दूधटाके फुटिए एकटु घन करे नेब। যখন দুধটা কিছুটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা সুজি। এটা শুকনো খোলায় ভাজা। সুজিটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে ঘন করে নেব। বেশ অনেকটা ঘন হয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কালাকাঁদ। কালাকাঁদ গুলোকে ভেঙে দুধের মধ্যে দিয়ে দেব। এই পিঠেটা সম্পূর্ণটাই কালাকাঁদ দিয়ে তৈরি হচ্ছে। দিয়ে আরো কিছুক্ষণ পাক করে নেব। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। নেব ময়দা। এখানে আমি 4 টেবিল স্পুন ময়দা নিলাম। নিয়ে অল্প অল্প দুধ দেব। দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। দুধটাকে একবারে বেশি দেব না, কারণ ব্যাটারটা একটু মোটা তৈরি হবে, বেশি পাতলা হবে না। একবারে দিতে গেলে বেশি পাতলা হয়ে যেতে পারে। এইভাবে আমি অল্প অল্প দুধ দেব। দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবারে আমি রসটা তৈরি করব। দেব 1 কাপ চিনি আর 2.5 কাপ মতন জল। দিয়ে দেব 2 ফাটানো এলাচ। এবারে আমার পুরটা রেডি হয়ে গেছে। ছোট ছোট গোল করে নেব। নিয়ে হাতের তালুতে নিয়ে চ্যাপটা করে সন্দেশের মতন তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিলাম। এবার কড়াইতে দেব রিফাইন তেল। দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে এক একটা নেব। নিয়ে ভালোভাবে কোট করে তেলের মধ্যে আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এবারে উল্টে দেব। এই শীতে আপনারা ওই পিঠেটা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়।
मीडियम आचे आमी सब पिठेगुलो के उल्टे पाल्टे ब्राउन कलर करे भेजे नेब। भाजा हो गेछे, एबार आमी तुले नेच्छी। जे कटा हो गेछे से कटा तुले निलाम। एबार बादबाकीगुलो तुले निच्छी। तुले निये एबार आमी रसेर मध्ये दिए देव। रसटाओ ठीक बेशी पतलाओ हबे ना आबार गाढ़ो हबे ना। रसेर मध्ये दिए दो मिनट फुटिए स्टैंडिंग टाइमे रेखे देव। ताहले पिठेगुलो सुंदर फुले उठबे। एबार आमी तुले निये एकटा सार्विंग ट्रेते साजिए सार्व कर दिलाम। केमन लागलो आज के पिठे रेसिपि अवश्य कमेंट कर जानाबेन। भालो लागले लाइक करबेन, शेयर करबेन और आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। धन्यवाद।